হাই, দিস ইজ স্বগত সাহু হেয়ার। অলরেডি তোমরা আমার পরিচয় পেয়েছ। লিটারেচার স্টাডি অ্যাট হোমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পেপার ওয়ান ইউজিসি নেট সেট পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা বিষয়ে আমরা আজকের আলোচনা করব। ইতিমধ্যেই আমাদের লিটারেচার স্টাডি অ্যাট হোমের আরেকজন যিনি আমাদের এডুকেটর আছেন, অধ্যাপক মানিক মণ্ডল মহাশয়, তিনি অলরেডি এই ভিডিওগুলো বলে দিয়েছেন যে আমি এই হায়ার এডুকেশন নিয়ে আলোচনা করব। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকের মধ্যে আমরা ঢুকে যাব। আর এই সঙ্গে জানিয়ে রাখি, এই আজকের এই আলোচনা হায়ার এডুকেশন বা এই উচ্চশিক্ষা নিয়ে, এটা আমরা সম্পূর্ণ বাংলায় করেছি এই কথাটি ভেবে যে এই পেপার ওয়ান যেহেতু ইংরেজি বিষয় ছাড়াও সমস্ত বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য, সমস্ত বিষয়ের ছাত্রছাত্রীদের এই পেপার ওয়ানটা দিতে হয়, তো সেই কথাটাকে মাথায় রেখে আমরা এই হায়ার এডুকেশন এই টপিকটা আমরা সম্পূর্ণ বাংলায় করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো আমরা এখন আমাদের মূল পাঠ্যে আমরা এখন প্রবেশ করছি। হায়ার এডুকেশন সিস্টেম বা উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা ক্যানট বি এ লাক্সারি রিজার্ভ জাস্ট ফর এ প্রিভিলেজড ফিউ। ইট ইজ অ্যান ইকোনমিক নেসেসিটি ফর এভরি ফ্যামিলি, অ্যান্ড এভরি ফ্যামিলি শুড বি এবল টু অ্যাফোর্ড হিট। অর্থাৎ ব্যারাক ওবামা বলেছেন যে উচ্চশিক্ষাটা কেবলমাত্র কিছু সুবিধা বা কিছু উচ্চ বংশজাত বা কিছু সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কিছু মানুষের জন্য সীমাবদ্ধ নয়, এটা হওয়া উচিত সমস্ত মানুষের অধিকার, সমস্ত মানুষের জন্য। হ্যাঁ, ইট ইজ অ্যান ইকোনমিক নেসেসিটি ফর এভরি ফ্যামিলি, এটা প্রায় সমস্ত পরিবারের জন্য এটা খুবই প্রয়োজনীয় এবং প্রত্যেক পরিবারকে সুযোগ দেওয়া উচিত এটাকে গ্রহণ করার জন্য, এটাকে সুযোগ পাওয়ার জন্য, এটাকে যাতে তারা এই উচ্চশিক্ষা যাতে তারা সহজে অর্জন করতে পারে তার সুযোগ করে দেওয়াটা উচিত। কে বলেছেন? আমাদের আমেরিকার যিনি প্রাক্তন রাষ্ট্রপতি ব্যারাক ওবামা। উচ্চশিক্ষা প্রসঙ্গে আরও একজন খুব মহান চিন্তাবিদ আমার এবং নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আপনারা সবাই জানেন। হ্যাঁ, উনি কী বলেছেন যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ উই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এডুকেশন, শিক্ষাই হলো মূল অস্ত্র যার দ্বারা পৃথিবীর সমস্ত কিছুকে পরিবর্তন করা যেতে পারে। আসুন এরপরে আমরা চলি সূচনা, হায়ার এডুকেশনের একটু ইন্ট্রোডাকশন। Education plays an important role in the development of human resources of a nation. শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব সম্পদ, মানব জাতির এবং জাতির উন্নতি সাধনের ক্ষেত্রে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন, এটা কী কী আনে? ব্রিংস প্রসপারিটি, উন্নতি সাধন, অ্যান্ড হেল্পস ইট, এটা সাহায্য করে কি কিসে, কোন কোন ক্ষেত্রে? সোশ্যাল, সামাজিক দিক দিয়ে, কালচারাল, সাংস্কৃতিক দিক দিয়ে, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক দিক দিয়ে, এবং ইকোনমিক্যাল ইস্যুস এবং অর্থনৈতিক বিষয়ক ব্যাপারগুলিতে আমাদের মানব সম্পদ উন্নয়ন অনেকটাই সাহায্য করে। এবং এটা খুব আপনাদের জেনে রাখার জন্যই যে আফটার দ্য ইউএস অ্যান্ড চায়না, আমেরিকা এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং চীনের পর ইন্ডিয়া হ্যাজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এডুকেশন সিস্টেমস। ভারতই একমাত্র একটা বৃহৎ শিক্ষা ব্যবস্থা পৃথিবীর মধ্যে যেখানে লক্ষাধিক স্টুডেন্ট, লক্ষাধিক ছাত্রছাত্রী যার অন্তর্ভুক্ত। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার অনেকগুলো স্তর আছে। দ্য এডুকেশন সিস্টেম হ্যাজ ডিফারেন্ট লেভেলস, নেমলি প্রি প্রাইমারি, প্রাক প্রাথমিক, সেকেন্ডারি, মাধ্যমিক অ্যান্ড দ্য টেরিটারি, এবং তারপরে আমরা বলতে পারি
যেটাকে আমরা উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষা এভাবে বলতে পারি। দ্য রাইট অফ অ্যাক্সেস অফ টু হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষাকে যে অধিকার করা বা উচ্চ শিক্ষা পাওয়ার যে অধিকার, এটা কোথায় উল্লেখ আছে? ইন এ নাম্বার অফ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টস, আন্তর্জাতিক মানব অধিকারে এটা বলা আছে। এই প্রসঙ্গে ইউএন বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল কোভিনেন্ট অন ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস অফ 1966 1963 সালে ওই সংস্থা ঘোষণা করে কোথায়, আর্টিকেল 13 যে হায়ার এডুকেশন উচ্চশিক্ষা শ্যাল বি মেড ইকুয়ালি অ্যাক্সেসেবল টু অল, উচ্চশিক্ষাটা সবাই সমানভাবে সবাইকে দেওয়া উচিত, সবার এটা অধিকার, সবাইকে এটা সুযোগ দেওয়া উচিত। কার উপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ ক্যাপাসিটি বাই এভরি অ্যাপ্রোপ্রিয়েট মিন, সমস্ত উপযুক্ত উপায়ে তাদেরকে এটা অ্যাক্সেস করার অধিকার দেওয়া উচিত। অ্যান্ড ইন পার্টিকুলার এবং বিশেষ ক্ষেত্রে বাই দ্য প্রোগ্রেসিভ ইন্ট্রোডাকশান অফ ফ্রি এডুকেশান, এবং বিশেষ করে বিনে পয়সায় সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমরা আপাতত ইন্ট্রোডাকশান বা উচ্চশিক্ষা সম্পর্কে, হায়ার এডুকেশান সম্পর্কে ইন্ট্রোডাকশান পার্টটা আমরা শেষ করলাম। নেক্সট আমরা আলোচনা করব ইভলিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন ইন্ডিয়া। ঠিক আছে, প্রথমে আমরা যেটা আলোচনা করব প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, বা যেটাকে আমরা বলি প্রাক স্বাধীন ভারত। ঠিক আছে, আমরা প্রাক স্বাধীন ভারতে আলোচনা করতে গিয়ে আমরা দেখব চার্টার অ্যাক্ট 1813, যেটা কি আলোচনা করে, স্প্রেড সায়েন্টিফিক নলেজ, বিজ্ঞানসম্মত জ্ঞানটাকে ছড়িয়ে দেওয়া। এবং চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1817 যেটা কি ঘোষণা করে, এস্টাবলিশমেন্ট অফ হিন্দু কলেজ, যেটার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ, এবং এটা বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উন্নতি সাধন করেছে। ঠিক আছে, নেক্সট ম্যাকিউলেস মিনিটস আপন ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ম্যাকিউলেস মিনিটস একটা গুরুত্বপূর্ণ, একটা যুগান্তকারী ভূমিকা পালন করে। কি ক্ষেত্রে? ইট ইন্ট্রোডিউসড ইংলিশ ইন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, যার মাধ্যমে ভারতীয় শিক্ষা ব্যবস্থায়, ভারতীয় উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার উদ্ভব ঘটে। নেক্সট উডস ডিসপ্যাচ বা উডের ডিসপ্যাচ, আমরা প্রায় প্রত্যেকে আমরা ইতিহাসে পড়েছি সেই উডের ডিসপ্যাচ 1854, যেটা ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ম্যাগনা কাটা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া নামে পরিচিত। নেক্সট ইউনিভার্সিটিজ কমিশন 1902, দ্যাট লর্ড কার্জন অ্যাপয়েন্টেড দ্য কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ টমাস র্যালে। এই লর্ড কার্জন অ্যাপয়েন্টেড করেছিল কাকে, কমিশনকে, কার নেতৃত্বে, কার চেয়ারম্যানশিপে? স্যার টমাস র্যালের চেয়ারম্যানশিপে। নেক্সট হান্টার কমিশন 1882 থেকে 1883, ইট ইজ নোন অ্যাজ ইন্ডিয়ান এডুকেশন কমিশন। এই হান্টার কমিশনটা কি হিসাবে পরিচিত, ইন্ডিয়ান এডুকেশন কমিশন হিসাবে। এবং এটা বিভক্ত ওই কিসে কিসে, ফ্র্যাগমেন্টেড এডুকেশন ইন্টু প্রাইমারি প্রাথমিক অ্যান্ড হায়ার এডুকেশন উচ্চশিক্ষায়। অ্যান্ড ইট সাজেস্টেড, এটা আর কি সাজেস্ট করে, যে ইউনিভার্সিটিজ শুড অলসো ম্যানেজ অ্যাফিলিয়েটেড কলেজেস, ইউনিভার্সিটিগুলোকে, বিশ্ববিদ্যালয়গুলোকে কি করবে, বিশ্ববিদ্যালয় তার সংশ্লিষ্ট যে কলেজগুলোকে পরিচালনা করবে, তার সংশ্লিষ্ট কলেজগুলোকে সমস্তভাবে সহায়তা করতে হবে, তাদের ভালো, সমস্ত খারাপ, ভালো, তাদের সমস্ত রকমভাবে তাদেরকে অলরাউন্ড তাদেরকে একটা হেল্প করতে হবে, তাদেরকে, তার সমস্ত সংশ্লিষ্ট কলেজগুলোকে। নেক্সট পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া বা স্বাধীনতা উত্তর ভারত, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এটা, ডক্টর রাধাকৃষ্ণন কমিটি 1948-1949, অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এটা কি হিসাবে পরিচিত,
ইউনিভার্সিটি এডুকেশন কমিশন হিসাবে। এবং এটা কি সুপারিশ করে, ইট রেকমেন্ডেড দ্য ইউজ অফ সিলেকশন প্রসিডিওর সিলিং লিমিট অন নাম্বার ওয়ার্কিং আওয়ার্স অফ ফ্যাকাল্টি ফর কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ। এই রাধাকৃষ্ণন কমিটি সুপারিশ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষক থাকবে, ওই সমস্ত শিক্ষকদের যোগ্যতা কি থাকবে, এক একটি ডিপার্টমেন্ট বা এক একটি বিভাগে কলেজ কিংবা ইউনিভার্সিটিতে কতজন টিচার থাকবে, টিচারদের একাডেমিক কোয়ালিফিকেশন কি হওয়া উচিত, এই সমস্ত কিছু নির্ধারণ করবে। আর কি এনকারেজড উইমেন্স এডুকেশন, নারী শিক্ষাকে আরও উৎসাহ দেওয়া, আরও সহায়তা করা, আরও অনুপ্রেরণা যোগানো। অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। 1956 সালে প্রতিষ্ঠা হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। নেক্সট ডক্টর মুদালিয়ার কমিশন 1952-53, ইট ইজ নোন অ্যাজ সেকেন্ডারি এডুকেশন কমিশন। ইট রেকমেন্ডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ মাল্টিপারপাস স্কুলস, 3-year সেকেন্ডারি অ্যান্ড 4-year হায়ার সেকেন্ডারি সিস্টেম। মুদালিয়ার কমিশন 1952-53 সালে যেটা কি হিসাবে বিখ্যাত, যেটা সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা হিসাবে যেটা পরিচিত। এবং এটা কি সুপারিশ করে, এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা অফ মাল্টিপারপাস স্কুল, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়গুলি প্রতিস্থাপন করা, প্রতিষ্ঠাতা করা, আসলে কীরকম, 3-year সেকেন্ডারি, 3 বছরের মাধ্যমিক অ্যান্ড 4-year হায়ার সেকেন্ডারি সিস্টেম এবং 4 বছরের উচ্চ মাধ্যমিক সিস্টেম, উচ্চ মাধ্যমিক পদ্ধতি। তারপর আসবো খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কোঠারি কমিশন। কোঠারি কমিশন 1964-1966, ইট ইজ বেসিক্যালি নোন, এটা খুবই বিখ্যাত কি হিসাবে, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট রিপোর্ট, শিক্ষা এবং জাতীয় যে ডেভেলপমেন্ট, যে যে উন্নতি সাধন, ন্যাশনাল ডেভেলপমেন্ট, যে জাতীয় যে উন্নতি সাধন, সেটার একটা রিপোর্ট, সেটার একটা তথ্য তারা প্রতিষ্ঠা করে। এবং এটা কি সুপারিশ করে, কমন স্কুল সিস্টেম। কমন স্কুল সিস্টেম মিনস এখানে সবাই, বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান পার্টিসিপেট দেয়ার, সেখানে সমস্ত পুরুষ এবং মেল এবং ফিমেল স্টুডেন্ট সবাই সেখানে পার্টিসিপেট করতে পারে। কমন স্কুল অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্রোগ্রামস ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, সম্পূর্ণ বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা রূপায়ণ করা। এবং একটা আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ইউজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, যে যার আঞ্চলিক ভাষাগুলির উপর গুরুত্ব দিয়ে তাদের আঞ্চলিক ভাষায় শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, তাদের আঞ্চলিক ভাষার সাহায্যে তাদের, তারা যাতে শিক্ষা ব্যবস্থাকে উন্নত, তারা শিক্ষায় যাতে তারা উন্নতি সাধন করতে পারে, সে বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। নেক্সট স্লাইড আমরা আসবো, স্ট্রাকচার অফ ইনস্টিটিউশনস অফ হায়ার এডুকেশন। আমাদের যে উচ্চশিক্ষা একটি মূল কাঠামো, একটা মূল একটা স্ট্রাকচারের উপর যে দাঁড়িয়ে আছে, সেই স্ট্রাকচারটা নিয়ে আমরা একটা আলোচনা করব। সেটাকে আমরা প্রথমে ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, আমরা একটু বোঝার সুবিধার জন্য আমরা তিনটি ভাগে, আমরা তিনটি কলামে আমরা ভাগ করে নিয়েছি। প্রথমে করেছি পলিসি মেকিং, নীতি নির্ধারণ। সেটা কারা করে আপনারা সবাই জানেন, যে কারা পলিসি করে নির্ধারণ করে, কারা নীতি নির্ধারণ করে, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার। আরেকটা হচ্ছে রেগুলেশন, পরিচালনা করা, রেগুলেট করা, কারা কারা করে, ইউজিসি, এআইসিটিই, সিএসআইআর, আইসিএআর, আইসিএমআর, আইসিএসএসআর, ইটিসি। আর অ্যাক্রেডিট, যারা ক্রেডিট দেয় ভালো পারফরমেন্সের জন্য, কারা কারা সেটা অ্যাক্রেডিটেশনে করে, অ্যাক্রেডিট করে, ন্যাক এবং এনবিএ। এবারে আসুন আমরা একটু সংক্ষেপে সবগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। নেক্সট পলিসি মেকিং বা নীতি নির্ধারণ, নীতি তৈরি। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্মুলেটস দ্য ন্যাশনাল পলিসি অন এডুকেশন। কেন্দ্র সরকার কি নীতি নির্ধারণ করে, এটা জাতীয় নীতি নির্ধারণ করে অন এডুকেশন, শিক্ষা ব্যবস্থার উপর, যেটা সারা ভারতবর্ষ, কোনো বিশেষ কোনো রাজ্যের উপর নয়, সারা ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার উপর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নীতি নির্ধারণ করে থাকে। দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট
বা মানব সম্পদ উন্নয়ন দপ্তর, উন্নয়ন দপ্তর কি করে, তার অনেকগুলি বিভাগ থাকে, হ্যাজ ডিপার্টমেন্টস ফর স্কুল এডুকেশন, উচ্চশিক্ষার জন্য কিছু বিভাগ থাকে, এবং হায়ার এডুকেশন উচ্চশিক্ষার জন্য। তাহলে মানব সম্পদ উন্নয়ন দপ্তরের অনেকগুলি বিভাগ থাকে এবং স্কুল স্কুল সিস্টেম এডুকেশন বা বিদ্যালয় শিক্ষার জন্য কিছু বিভাগ এবং উচ্চশিক্ষার জন্য কিছু বিভাগ থাকে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ইউজিসি, কেন্দ্রীয় সরকার এবং ইউজিসি ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করে। অ্যান্ড কোঅর্ডিনেট অ্যাক্টিভিটিস, তারা একে অপরের কাজকর্মকে, একে অপরের কৃতকর্মকে, একে অপরের ক্রিয়াকে তারা পরস্পর কোঅর্ডিনেট করে, সাহায্য করে ফর দ্য প্রমোশন অফ, উন্নতির জন্য অফ হায়ার এডুকেশন উচ্চশিক্ষার। দ্য স্টেট গভর্নমেন্ট অলসো ওয়ার্ক, আমাদের রাজ্য সরকারও কাজ করে থাকে ফর দ্য প্রমোশন, উন্নতি সাধনের জন্য অফ স্কুল অ্যান্ড হায়ার এডুকেশন, বিদ্যালয় এবং উচ্চশিক্ষা। নেক্সট চলুন, এরপর হচ্ছে রেগুলেশনস বা পরিচালনা করা। প্রথমে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানবো ইউজিসি সম্পর্কে। ইউজিসি বা আমরা জানি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইট ওয়াজ সেট আপ, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 28 ডিসেম্বর 1953, 1953 সালের ডিসেম্বর মাসের 28 তারিখে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এটা এটা ইট বিকেম এ স্ট্যাচুটারি বডি, এটা একটা স্থায়ী একটা বডিতে পরিণত হয়েছিল 1956 সালে, এটা স্ট্যাচুটারি বডি হিসাবে এটা স্বীকৃতি পায়। এর মেন কাজ কি আমাদের অবশ্যই জানতে হবে, প্রায়শই আমাদের আমাদের নেট কিংবা সেটে প্রায়শই কোয়েশ্চেন এসে থাকে ইউজিসির কাজ কি, মেন ফাংশনস কি, আমরা জেনে রাখি। কোঅর্ডিনেশন, সমন্বয় সাধন, ডিটারমিনেশনস নীতি নির্ধারণ, অ্যান্ড মেনটেনেন্স পরিচালনা করা অফ স্ট্যান্ডার্ডস অ্যাক্রস ইউনিভার্সিটিস, বিশ্ববিদ্যালয়গুলির স্ট্যান্ডার্ড বা মান সেগুলোকে মেনটেন করা, সেগুলোকে পরিচালনা করা। আর কি করে, ইট ডিসবার্সেস, এটা বিতরণ করে দ্য ফান্ডস, তহবিল ফর গ্র্যান্টস অ্যান্ড স্কলারশিপ, বিভিন্ন ধরনের গ্র্যান্ট, বিভিন্ন ধরনের স্কলারশিপ বৃত্তি এরা প্রোভাইড করে থাকে। দ্য মেন অফিস অফ ইউজিসি ইজ ইন নিউ দিল্লি, প্রায়শই প্রশ্ন এসে থাকে। ইউজিসির মূল অফিস হচ্ছে, প্রধান অফিস সেটা কোথায়, নতুন দিল্লিতে। এবং এর কিছু আঞ্চলিক শাখা আছে, সেগুলো কোথায় কোথায় আছে, হায়দ্রাবাদ, দিল্লি, পুনে, ভোপাল, গুয়াহাটি, কলকাতা অ্যান্ড বেঙ্গালোর বা বেঙ্গালুরু। এবং বর্তমান ইউজিসির চেয়ারম্যান কে আছেন, ডিপি সিং বা ধীরেন্দ্র পাল সিং। ধীরেন্দ্র পাল সিং ইজ দ্য চেয়ারম্যান অফ ইউজিসি। নেক্সট, ইউজিসি হ্যাজ ডিফারেন্ট প্রোগ্রামস, ইউজিসির অনেকগুলো প্রোগ্রাম আছে, কি কি, লাইক ইউনিভার্সিটিজ উইথ পটেন্সিয়াল ফর এক্সিলেন্স ইউপিই, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, সরি স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এই স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে অনেক সময় ইউজিসি কোনো একটা বিশেষ প্রজেক্টের জন্য কোনো বিশ্ববিদ্যালয়কে একটা অর্থ প্রদান করে এবং ওই প্রজেক্টটা করার জন্য, কাজ করার জন্য, এবং বিশ্ববিদ্যালয়গুলি ওই কিছু স্কলার নিয়োগ করে এবং কিছু শিক্ষকের সহায়তায় কোনো প্রজেক্টের উপর কাজ করে, এবং কার সহায়তায়, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ফিনান্সিয়াল হেল্প বাই ইউজিসি। ঠিক আছে, আর কি করে, আন্ডার হুইজ ফান্ডস আর প্রোভাইডেড, যার আন্ডারে বিভিন্ন ফান্ডসগুলো, তহবিলগুলো প্রোভাইড করা হয় ইউনিভার্সিটিগুলো এবং কলেজগুলোতে, অন দ্য বেসিস অফ, কি ভিত্তিতে, অফ দেয়ার পারফরম্যান্স অ্যান্ড নিড, তাদের ভালো পারফরম্যান্সের উপর ভিত্তি করে এবং তাদের প্রয়োজনের উপর ভিত্তি করে। নেক্সট আসবো এআইসিটিই। এআইসিটি বিশেষত টেকনিক্যাল এডুকেশনের একটি রেগুলেশন বডি বা রেগুলেটরি বডি হিসাবে কাজ করে। এআইসিটির ফুল ফর্ম কি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, হুইচ ওয়াজ এস্টাবলিশড ইন 1945 অ্যাজ অ্যান অ্যাডভাইসরি বডি, একটা উপদেষ্টা পর্ষদ হিসাবে 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এবং ইট ওয়ার্কস অ্যাজ এ স্ট্যাচুটরি বডি, এবং এটা স্ট্যাচুটরি বডি হিসাবে স্বীকৃতি পায়। এবং কিসের জন্য, ন্যাশনাল লেভেল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, একটা জাতীয় স্তরের একটা কাউন্সিল পর্ষদ ফর টেকনিক্যাল এডুকেশন, প্রযুক্তি শিক্ষার জন্য। অ্যান্ড ইট হ্যাজ হেডকোয়ার্টার, এটার যে মূল অফিস, প্রধান অফিস কোথায়, নিউ দিল্লিতে, নতুন দিল্লিতে। অ্যান্ড হ্যাজ 10 রিজিওনাল অফিসেস, এরও 10টি আঞ্চলিক অফিস বা আঞ্চলিক শাখা আছে। নেক্সট সিএসআইআর, সিএসআইআর সঙ্গে আমরা সবাই পরিচিত, সিএসআইআর
প্রায় প্রত্যেক বছর নেট পরিচালনা করে থাকে। সিএসআইআর স্ট্যান্ডস ফর কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, মনে রাখবেন, এবং এটা একটা অ্যাপেক্স বডি ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ ইন ইন্ডিয়া। এটা একটা অ্যাপেক্স বডি কিসের জন্য? ইন্ডাস্ট্রিয়াল এবং সায়েন্টিফিক রিসার্চের জন্য, ঠিক আছে। নেক্সট, ইট ওয়াজ এস্টাবলিশড, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1942 সালে। এবং এর মেইন অফিস কোথায়? নতুন দিল্লি। এবং ইট কন্ডাক্টস দ্য সিএসআইআর নেট এক্সাম। নেক্সট, আইসিএআর, আইসিএআর অর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইজ অ্যান অটোনমাস বডি। এটা একটা স্বশাসিত সংস্থা যেটা কাজ করে, ওয়ার্কিং আন্ডার, কার আন্ডারে কাজ করে, কার অধীনে কাজ করে? আইসিএআর আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এডুকেশন। এটা মূলত কৃষি ব্যবস্থা, কৃষি প্রযুক্তি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্ক নিয়ে এরা কাজ করে থাকে। এবং এটা ভারত সরকারের, বিশেষত কৃষি মন্ত্রকের অধীন এরা কাজ করে থাকে। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কৃষি দপ্তর বা কৃষি মন্ত্রক এবং এবং কৃষক কল্যাণ দপ্তরের অধীনে, ভারত সরকারের কৃষক কল্যাণ দপ্তরের অধীনে বা মন্ত্রকের অধীন এই সংস্থাটি কাজ করে থাকে। ইট ফাংশনস অ্যাজ, এটা কি হিসাবে কাজ করে থাকে? দ্য রেগুলেটর, একটা পরিচালক হিসাবে অফ এগ্রিকালচারাল এডুকেশন, কৃষি শিক্ষায় অ্যান্ড রিসার্চ গবেষণা ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। ইটস প্রেসিডেন্ট ইজ দ্য ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার, এর সভাপতি কে থাকেন? যিনি ইউনিয়ন মিনিস্টার বা যিনি ক্যাবিনেট মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী, কৃষি দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি হচ্ছেন এই আইসিএআর এর প্রেসিডেন্ট বা সভাপতি হিসাবে তিনি তিনি পদাধিকার করেন। নেক্সট, আইসিএমআর, আইসিএমআরটা আপনারা সবাই নিশ্চয়ই পরিচিত। বর্তমানে এই কোভিড, এই যে প্যান্ডেমিক পরিস্থিতিতে আইসিএমআরটা আপনারা সবাই টিভি খুলে দেখতে পান, কারণ আইসিএমআর সবসময় এটা বলে থাকে আপনার এই গাইডলাইন মেনে চলা উচিত, আপনারা এটা করবেন, ওটা করবেন না, আপনাদের এটা করে আপনাদের এইভাবে মেনে চলা উচিত। যাই হোক, তো আইসিএমআর এর পুরো নামটা কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ইট প্রোভাইডস ফান্ড, এটা তহবিল প্রদান করে, মেনটেন্যান্স পরিচালনা করে, অ্যান্ড ডেভেলপমেন্ট গ্র্যান্টস ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ। সোশ্যাল সায়েন্সগুলোতে বা সমাজবিজ্ঞানের বিষয়গুলিতে গবেষণার জন্য এরা বিভিন্ন অর্থ মঞ্জুরি করে থাকে, অর্থ মঞ্জুর করে থাকে, পরিচালনা করে, ফান্ড দিয়ে থাকে। সাচ ফেলোশিপস অ্যান্ড ফান্ডস আর আউটসাইড দ্য স্কোপ অফ ইউজিসি, যেগুলো ইউজিসির অধীনের বাইরে সেগুলো আইসিএমআর করে থাকে, অর্থাৎ যেগুলো ইউজিসি করে থাকে না সেগুলো আইসিএমআর করে থাকে। ইটস স্পন্সরস, এটা আর্স কি স্পন্সর করে? ভেরিয়াস রিসার্চ প্রজেক্টস, বিভিন্ন রিসার্চ গবেষণার প্রজেক্টগুলোকে, অ্যান্ড ফর অ্যাওয়ার্ডিং, পুরস্কার দেওয়ার জন্য, এমফিল অ্যান্ড পিএইচডি ডিগ্রি, এবং এরা এমফিল বা মাস্টার অফ ফিলোসফি অ্যান্ড ডক্টরাল ডিগ্রি বা পিএইচডি ডিগ্রিও তারা প্রোভাইড করে থাকে। নেক্সট, অ্যাক্রেডিটেশন, অর্থাৎ অ্যাক্রেডিটেশন কথাটি এসেছে ক্রেডিট থেকে, যে ভালো কাজ করবে, যে ভালো পারফরমেন্স করতে পারবে, যে ভালো অ্যাক্টিভিটিস দেখাতে পারবে, তাদেরকেই এই সংস্থাগুলো ক্রেডিট দিয়ে থাকে। হ্যাঁ, এবং এই ক্রেডিটগুলো তারা একটা নির্দিষ্ট স্কেলে দিয়ে থাকে। আমরা বিষয়টি আলোচনা করছি, চলুন প্রথমে আমরা আলোচনা করব খুব একটা দারুণ, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, ন্যাক। আমরা সবাই জেনে থাকি, আমাদের জানা উচিত ন্যাক, ন্যাকের ফুল ফর্ম ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এরা অ্যাসেসমেন্ট করে, জাতীয় স্তরে মূল্যায়ন করে, তারপর এরা সংশ্লিষ্ট কলেজ কিংবা ইউনিভার্সিটিগুলিকে একটা ওদের অ্যাসেসমেন্টের ভিত্তিতে, মূল্যায়নের ভিত্তিতে একটা ক্রেডিট দিয়ে থাকে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1994 সালে, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, একটা স্বাধীন সংস্থা হিসাবে। এর লক্ষ্য কি? ইটস এইমস অ্যাট মেনটেনিং দ্য কোয়ালিটি অফ হায়ার এডুকেশন। এর লক্ষ্য হলো উচ্চশিক্ষার গুণমানটাকে মেনটেন করা, ধরে রাখা। এবং ন্যাক ইভালুয়েটস, ন্যাক মূল্যায়ন করে দ্য সেন্ট্রাল, কেন্দ্রীয়, স্টেট, রাজ্য সরকারের, প্রাইভেট অ্যান্ড ডিম টু বি ইউনিভার্সিটিজ, অর্থাৎ কেন্দ্রীয়, রাজ্য স্তরের এবং কিছু ব্যাক প্রাইভেট এবং এই ডিম টু বি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোকে এরা পরিচালনা করে বা মূল্যায়ন করে। এবং উইথ দ্য ইনস্টিটিউশনস অফ ন্যাশনাল ইম্পর্ট্যান্স, এবং জাতীয় স্তরের
যারা যে সমস্ত উচ্চ 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 শিক্ষা প্রতিষ্ঠান তাদের মূল্যায়ন করে অ্যাফিলিয়েটেড অ্যান্ড অটোনোমাস কলেজগুলোকেও। অ্যান্ড ইট ইভালুয়েটস দ্য ইনস্টিটিউটস অন দ্য বেসিস অফ 7 ফ্যাক্টরস, এবং এরা ইনস্টিটিউটগুলোকে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করে থাকে 7টা ফ্যাক্টরসের উপরে। এই ফ্যাক্টরসগুলো হয়ে থাকে স্টুডেন্টস প্রোগ্রেশন, সেটা নিয়ে সংশ্লিষ্ট কলেজ কিংবা ইউনিভার্সিটি কী ভেবেছে, স্কুল বা সরি মাফ করবেন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার কেমন, টিচার স্টুডেন্ট রিলেশন কেমন, রিসার্চের দিক দিয়ে কতটা অ্যাডভান্স ওই প্রতিষ্ঠান, এরকম 7টা ফ্যাক্টরসকে নিয়ে তারা মূল্যায়ন করে। এবং এই মূল্যায়নের ভিত্তিতে তারা একটা ক্রেডিট দিয়ে থাকে, সেটা কী স্কেলে, সিজিপিএ স্কেলে, সিজিপিএর ফুল ফর্ম কিউমিউলেটিভ গ্রেড পয়েন্টস এভারেজ, তারপর মূল্যায়ন করে থাকে যে তারা একটা স্কেল দেয়। আপনারা দেখে থাকবেন প্রায় কলেজ বা ইউনিভার্সিটিতে লেখা থাকে অ্যাক্রেডিটেড বাই ন্যাক, তারপরে তাদের গ্রেড দেওয়া থাকে এ প্লাস বা বি প্লাস হোক অমুক, আর সিজিপিএ স্কেল। এবং আপনাদের জানিয়ে রাখি এখন ইউজিসি প্রায় এরকম একটা সার্কুলার প্রায় করেই দিয়েছে যে যদি আপনার সংশ্লিষ্ট কলেজ কিংবা ইউনিভার্সিটিকে যদি আপনি না ন্যাক ভিজিট করান, ন্যাক দিয়ে না মূল্যায়ন করান, তাহলে আপনি ফান্ড পাবেন না। অর্থাৎ এটা একটা অনেকটাই বাধ্যতামূলকভাবে করে দেওয়া হয়েছে প্রায় কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোকে। সেই জন্য প্রায়শই কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি 4-5 বছর অন্তর প্রায়শই ন্যাকের একটা মূল্যায়ন করে থাকে, যার ভিত্তিতে তাদেরকে তাদের একটা ভালো গ্র্যান্ট অর্থ মঞ্জুর করা হয়। নেক্সট, এনবিএ, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে ফর অ্যাক্রেডিটেশন অন দ্য টেকনিক্যাল প্রোগ্রাম। তাহলে ন্যাক মূলত সমস্ত কলেজ ইউনিভার্সিটি, আর পার্থক্যটা কোথায় ন্যাকের সঙ্গে এনবিএ, এনবিএ ন্যাক যেখানে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, আর এনবিএ সেখানটায় কী করছে, শুধুমাত্র তথ্য প্রযুক্তির সঙ্গে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা মূল্যায়ন করে থাকে, প্রযুক্তির সঙ্গে জড়িত, প্রযুক্তি নিয়ে বিভিন্ন টেকনিক্যাল ইউনিভার্সিটি বলুন, বিভিন্ন টেকনিক্যাল কলেজগুলোকে বলুন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে থাকে এনবিএ। অফ দ্য টেকনিক্যাল প্রোগ্রামস ইন জানুয়ারি 2010, 2010 সালে জানুয়ারিতে এনবিএ বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, এনবিএ একটা স্বাধীন সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। দ্য অ্যাক্রেডিটেশন প্রসেস স্টার্টস উইথ এ সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট, এটা শুরু হয়েছিল একটা স্বমূল্যায়নের তথ্যের ভিত্তিতে, ইন উইচ যেখানে ইনস্টিটিউটসগুলোকে প্রতিষ্ঠানগুলোকে রিপোর্ট করতে হয়েছিল, হ্যাভ টু রিপোর্ট অন দ্য বেসিস অফ কিসের ভিত্তিতে, তাদের ভিশন কী, তাদের লক্ষ্য কী, তাদের মিশন কী, তাদের চিন্তাভাবনা কী, তাদের আউটকাম কী, তারা কী রেজাল্ট পেয়েছে ওই সমস্ত কিছু নিয়ে, এবং সমস্ত প্রোগ্রাম কারিকুলাম সব কিছুর উপর একটা মূল্যায়ন করে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা আপাতত এখানটাই হায়ার এডুকেশনের লেকচার সিরিজ 1 আমরা এখানটাই আমরা শেষ করলাম, এবং আমরা এই নিয়ে আবারই খুব শীঘ্রই ফিরে আসব এই লেকচার সিরিজে। ঠিক আছে, তো আপাতত আপনারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করুন, কোথাও সমস্যা থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আপনাদের কিছু কোয়ারিজ থাকলে, এবং আমাদের এই লিটারেচার স্টাডি অ্যাট হোমে সমস্ত কিছু আপডেট পেতে, সমস্ত ধরনের লিটারেরি আপডেট পেতে এই প্ল্যাটফর্মে আপনারা লাইক করবেন এবং আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে হেলদি, থ্যাংক ইউ, দ্যাটস অল।